নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি অলকেন্দ্র চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমরা তোমাদের সামনে যে কোম্পানিটা নিয়ে এসেছি, অনেকদিন ধরে আনার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে, ভিআর ফ্যাক্টরি জব। মানে আমরা এর আগে এনেছি যে FLF সব, বা যেটাকে বলে মদের কাউন্টার, ঠিক আছে, বা এক কথায় বলতে গেলে আমরা সেই সব ভ্যাকান্সি তো আমরা মানে হামেশাই এনেছি, বাট আমরা মানে এবার আমরা আনলাম যে বিআর ফ্যাক্টরির জব। অনেক জায়গায় হয়তো তোমরা দেখবে ইউটিউবে যে বিআর ফ্যাক্টরির যে জবগুলো থাকে, মানে বিআর ফ্যাক্টরির যে জবগুলো সেগুলোতে টাকা চাওয়া হয়। তো আমরা চাইছিলাম যাতে টাকা ছাড়া যাতে একটা বিআর ফ্যাক্টরির জব আনা যায়, তো সেটা আমরা সাকসেস হয়েছি। আজ প্রথমবার আমরা এনেছি, কিন্তু যেহেতু সাকসেসও হয়েছি কিন্তু একটা দিক থেকে আনসাকসেসও হয়েছি, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের স্যারের নাম্বার দেওয়া থাকবে, কোনোরকম কোনো প্রবলেম নেই, তোমরা সরাসরি কিন্তু স্যার ম্যাডামের সাথে কথা বলে নিতে পারো। তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আমাদের আমাদের কাছে মানে এই যেগুলো আমরা ইউটিউবে ছাড়ি, এছাড়াও তো দেখবে আমরা টেলিগ্রামে বিভিন্ন রকম জব পোস্ট করি, ফ্রি জব থাকে বা বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরো বিগ বাস্কেট, ফ্লিপকার্ট ডেলিভারি বয়, জোম্যাটো, অনেক পার্ট টাইম জব, একাধিক পার্ট টাইম জব, অনেক ব্যাক অফিস জব, যেগুলো ইউটিউবে ছাড়লে তোমরা বুঝবে না। তো এরকম আদার্স বিভিন্ন রকমের ভিডিও, মানে যেগুলো ইউটিউবে ছাড়া যায় না, মানে আমাদের তো কিছু একটা কিছু রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলি আমরা, তো যেগুলো আমরা ইউটিউবে ছাড়তে পারি না, ঠিক আছে, তো সেইগুলো কি আমরা ফেসবুকে ছাড়বো? আমি একটা পোল করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে ছাড়বো নাকি ফেসবুক পেজে ছাড়বো? দেখো, ফেসবুক পেজে ছাড়লে একটাই প্রবলেম, সবার কাছে পৌঁছায় না। ফেসবুক অ্যাকাউন্টে ছাড়লে তোমরা আমার সাথে কথা বলতে পারবে, এই যে একটা সুবিধা, ঠিক আছে। এবার তোমরা দেখো তোমরা কোনটা কি যে যেটা সাপোর্ট করবে, সে যেটা যে ভোট পড়বে যেটা, সেটা নিয়ে আমি মানে সেখানেই আমি ভিডিও ছাড়বো। তবে আমি প্রেফার করবো ফেসবুক অ্যাকাউন্ট, কারণ ফেসবুক যেহেতু আমার একটা নিউজ চ্যানেল, ফেসবুক পেজটাও আমি নিউজ চ্যানেল হিসেবে এগাবো, তো তোমাদের ওখানে কিন্তু নিউজও দেখতে হবে। তো বেকার বেকার তোমরা নিউজ কেন দেখবে যারা ইন্টারেস্টেড নও? তো ফেসবুক পেজ অ্যান্ড নিউজ দুটো আলাদা করাটাই আই থিঙ্ক মানে বেটার হবে। তবু তোমার তোমাদের কাছ থেকে আমি ডিসিশন নিতে চাই। তো যাই হোক, আজকের যে আমরা ফেসবুক আজকের যে আমরা যে বিআর কোম্পানির ব্যাপারে কথা বলবো, সেখানে বলে রাখি এখানে তোমাদের আমি মেল আইডিও দিয়ে দেবো, মেল আইডি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কারণ মেল আইডি মুখে বলা সম্ভব নয়, মানে স্যারের যে মেল আইডি আর স্যারের ফোন নাম্বারও দেওয়া থাকবে, কিন্তু স্যারের ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি জানি তবু অনেকে কল করেই যাবে, স্যারকে বিরক্ত করবে, কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট এটা হোয়াটসঅ্যাপ করো, নইলে মেল করো, কোনো রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা বিআর কোম্পানিতে মানে বিআর কোম্পানি বা বিআর ফ্যাক্টরি বলতে পারো, বা বিআর ওয়্যার হাউস বলতে পারো, বা বিআর বিআর ওরকম টাইপের ফ্যাক্টরি বা কোম্পানি এরকম টাইপের বলতে পারো, আজকে আমরা সেখানে কাজের ব্যাপারে আমরা আলোচনা করব। আচ্ছা, কোন কোম্পানি বা কী সেটা আমরা নাম উচ্চারণ করতে পারবো না, ঠিক আছে, কারণ কোম্পানি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, আর বললে ভাই কোনো উল্টোপাল্টা জিনিসের তো প্রমোশন করতে পারি না, না ইউটিউব ভিডিওই উঠে দেবে, তো সেজন্য আমরা বিআর কোম্পানি বলে আমরা চালাচ্ছি, ঠিক আছে। মাথায় রাখবে এখানে অ্যাপ্রেন্টিসে তোমাদের কিন্তু লোক নেওয়া হচ্ছে, আচ্ছা মানে ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিস তোমরা যা খুশি বলতে পারো, সেখানে কিন্তু তোমাদের লোক নেওয়া হচ্ছে। তো চলুন আমরা শুরু করছি আজকের চাকরির আপডেট, এবং তোমাদের এখানে মানে একটা লোকেশনে ভ্যাকান্সি আছে, সেখানে এসে তোমাদেরকে করতে হবে, যারা যারা কমফোর্টেবল, আই থিঙ্ক হুগলি এবং হাওড়া ছেলেদের খুব সুবিধা হবে, এছাড়া অন্যান্য জায়গার ছেলেমেয়েদের অসুবিধা হবে, উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু লোকেশনের ছেলেমেয়েদের সুবিধা হতে পারে, যারা একটু ট্রেন ট্রাভেল করতে পারো। তো এখানে তোমাদের বিআর কোম্পানির ব্যাপারে, বিআর কোম্পানিতে তোমাদের কাজ হবে, যেখানে পোস্ট হবে ট্রেনিং, অ্যাকচুয়ালি ট্রেনিং নয়, তোমাদের এখানে জব রোল হবে মেশিন, সরি মেশিন মেনটেনেন্স ওয়ার্ক, ঠিক আছে, এখানে তোমাদের মানে এখানে তোমাদের যে জব রোলটা হবে মেশিন মেনটেনেন্স ওয়ার্ক, তো মেশিন মেনটেনেন্সের ওপর তোমাদের কাজ করতে হবে, মানে যারা আই থিঙ্ক মানে অটোমোবাইল করেছো তাদের জন্য আই থিঙ্ক মানে সুবিধা হবে এই কাজটা, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এখানে অটোমোবাইল করলেই তোমরা আবেদন করতে পারবে, ওরকম কোনো ব্যাপার নেই, পুরো ভিডিওটা দেখো, কোয়ালিফিকেশন বলে দিচ্ছি, বাট তাদের আই থিঙ্ক সুবিধা হবে, মানে মেশিন মেনটেনেন্স তোমাদের এখানে কাজ করতে হবে, খুব একটা হার্ডি ওয়ার্ক নয়। এবার মেশিন মেনটেনেন্সের মধ্যে সত্যি কথা বলতে বিআর ফ্যাক্টরি বা জলের ফ্যাক্টরিটা আমি কোনোদিন ভেতরে ঢুকিনি, তো জানি না মেশিন মেনটেনেন্সে কী করতে হয়, তো আমি সেটা তোমাদেরকে বলবো না, তবে আই থিঙ্ক মেশিন অপারেট করা বা মেশিন চালানো বা মেশিনে কোনো দিক্কত মানে আই মিন কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করা, এটাই আই থিঙ্ক তোমাদের প্রধান কাজ হয়ে থাকার কথা, ঠিক আছে, কারণ মেশিন মেনটেনেন্স বলছে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, ভিডিওর শেষেও কিছু কথা আছে। আচ্ছা, এখানে কোন কোন ছেলেদের সুবিধা হবে সেটাও তোমাদেরকে বলে রাখি, হুগলি জেলা, হাওড়া জেলা নিঃসন্দেহে এখানে আবেদন করতে পারো, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এই সাইডে ব্যারাকপুর বা যাদের আই থিঙ্ক লঞ্চ, যাদের লঞ্চ ঘাটগুলো কাছে তারা আবেদন করতে পারো, কারণ তাদের সুবিধা হবে, যেমন নৈহাটি, ব্যারাকপুর, তারপরে ওই সাইডে সোদপুর, মানে যাদের যাদের লঞ্চ ঘাট আছে, শ্যামনগর, জগদ্দল, ঠিক আছে, ভাটপাড়া, এদের সুবিধা হবে, মানে যাদের যাদের বাড়ির কাছে লঞ্চ ঘাটটা যারা মানে চলাচল করতে পারো, এবং ট্রাভেলিং দূরে আছে, একটা হুগলি জেলায় কাজ আছে। আচ্ছা, এখানে কোন কোন মানে শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারে, প্রথমে বলে রাখি ফিমেলরা এখানে আবেদন করবেন না,
আর যদি কোনো ফিমেল যদি আবেদন করতে চান একবার স্যারের সাথে কথা বলে নেবেন, কারণ এখানে ফিমেল লেখা নেই, ঠিক আছে। এখানে বয়সসীমা 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। 33 বছরে যদি আপনাদের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাহলে আপনারা এখানে কাজ করতে পারবেন না, কারণ এখানে আপনাদেরকে ট্রেনিং হিসাবে নেওয়া হচ্ছে, মানে অ্যাপ্রেন্টিস যেটাকে বলা হয় বিভিন্ন সরকারি জায়গায়, সেটাকে এখানে ট্রেনিং হিসাবে তারা বলছে, ট্রেনিং হিসাবে তোমাদেরকে নেওয়া হচ্ছে। তো ট্রেনিং হিসাবে নিয়ে তোমাদের এখানে যে স্টাইপেন্ড, আমি স্যালারি বলবো না কারণ ট্রেনিংতে স্যালারি বলা যায় না, স্টাইপেন্ড বলা হয়। তো স্টাইপেন্ড এখানে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার সাথে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের 1 ইয়ার, তোমরা এখানে 1 ইয়ারের জন্য ট্রেনি থাকবে। এবার 1 ইয়ার ট্রেনি থাকার পর তোমাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হবে কিনা সেটা আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, সেটা তোমরা আই থিঙ্ক ইন্টারভিউতে গিয়ে জানতে পারবে বা কোম্পানি ভেতরে গিয়ে আই থিঙ্ক তোমরা জানতে পারবে, ঠিক আছে। আমাদেরকে মানে আমাদেরকে কোনো কিছু বলে দেওয়া হয়নি। এবার চলে আসি, এখানে কারা কারা আবেদন করতে পারবে। যারা আইটিআই ফিটার পাস করেছো তারা এখানে আবেদন করতে পারো, যারা আইটিআই ফিটার পাস করেছো তারা এখানে আবেদন করতে পারো। ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে, যারা যারা ফ্রেশার আছো তারা এখানে আবেদন করতে পারো আইটিআই ফিটার, ঠিক আছে। এখানে তোমাদের যে লোকেশনে কাজ হবে সেটা হলো সিঙ্গুর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল লোকেশন, মানে সিঙ্গুরে, সিঙ্গুরে তোমাদের কাজ হয়ে থাকবে, হুগলিতে, ঠিক আছে। যাই হোক, সিঙ্গুরে কোনো না কোনো কোম্পানি তো আছে, তো হুগলি জেলার সিঙ্গুরে তোমাদের কাজ হয়ে থাকবে। ওয়েস্ট বেঙ্গল জেলার যে মানে হাওড়া এবং হুগলি থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু কোনোরকম কোনো থাকা খাওয়া এগুলো বলে রাখি, কোনোরকম কোনো থাকা খাওয়া এসব কিন্তু কোনো কিছু দেওয়া হবে না। তো তোমরা যাবে নিজেদের ভরসায় যেও, নিজেদের নিজেরা যদি যেতে পারো তাহলেই যেও, জোর জবরদস্তি কোনো কিছু নয়। যে এখানে কিন্তু তোমাদেরকে কোম্পানি কোনো কিছু প্রোভাইড করছে না, যে রুম ফুড যে প্রোভাইড করবে এইসব কিন্তু কোনো কিছু নয়, শুধু একমাত্র স্টাইপেন্ড দিচ্ছে 10,000, ঠিক আছে। অ্যাভারেজ অ্যাভারেজই বলবো, কারণ পার ডে 350 টাকা করে রোজ ধরলে আমার 10,000 টাকা হয়, ঠিক আছে। এবং ইন্স্যুরেন্স দিচ্ছে, আই থিঙ্ক মানে শুধু তোমার দেবে ইন্স্যুরেন্স, তো ঠিক আছে। অ্যাভারেজ স্টাইপেন হিসাবে বেটার দিচ্ছে, অ্যাটলিস্ট অন্যান্য জায়গার থেকে স্টাইপেন হিসাবে বেটার দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কারণ বাইরে স্টাইপেন্ডের দেয় 15, ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স কিছু দেয় না, তো সেই তুলনায় ওয়েস্ট বেঙ্গলে ভালো দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এটাই তোমাদের কাজ হয়ে থাকবে, এছাড়া কোনো কিছু বলার নেই। আইটিআই ফিটার, তার সাথে তোমরা আইটিআই ফিট মানে আইটিআই ফিটার করলেই হবে। এবার তোমরা মাধ্যমিক দিয়ে আইটিআই করেছো নাকি এইচএস দিয়ে আইটিআই করেছো নাকি গ্র্যাজুয়েশন দিয়ে আইটিআই করেছো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের আইটিআই ফিটার লাগবে বা ফিটারের ছেলে মেয়ে লাগবে, ঠিক আছে। আইটিআই ফিটার যাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, যারা ফ্রেশার, যারা ফিউচার করতে চাও সেরকম ছেলে মেয়ে লাগবে। আচ্ছা, এবার স্যারের নাম্বারটা আমি বলে রাখি, আর স্যারের মেল আইডিটা না ডিসক্রিপশনে দিয়ে দেবো। স্যারের নাম্বারটা হলো 9833005792, আমি আরেকবার রিপিট করছি, 9833005792, এই নাম্বারে তোমরা স্যারের সাথে কথা বলতে পারো, ঠিক আছে। মানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই। স্যারের নাম হলো, স্যারের যে রেফারেন্স বা স্যারের নাম প্রশান্ত সিং, এবং স্যারকে তোমরা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে এসছো বললেই হবে, ঠিক আছে। তোমরা কিন্তু স্যারকে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কথা বলাটাই আই থিঙ্ক মানে বেটার হবে। বাদ বাকি মেল আইডি আমি তোমাদেরকে নিচে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা রিকোয়েস্ট, যে আমি যেটা পোল করেছি সেটার অবশ্যই ভেবে চিনতে তোমরা রিপ্লাই দিও, কারণ দেখো পেজের মধ্যে যেহেতু আমার একটা নিউজ চ্যানেল এবং আমার আগের ভিডিও আমার পেজ ডিলিট হয়ে গেছে পুরোপুরি, তো আমি পেজই চালাতে চাই, ঠিক আছে। এবার পেজের মধ্যে কিন্তু নিউজও থাকবে, জবের নিউজও থাকবে, তোমরা যদি দুটোকেই অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমরা পেজকে ভোট দাও, আর যদি তোমরা দুটো অ্যাকসেপ্ট করতে না পারো, শুধু যদি জব দেখতে চাও তাহলে আমার মানে আমার যে নিজের যে অ্যাকাউন্ট সেটাই ভোট দাও, দিলেই হলো, ঠিক আছে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ রাখবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।